আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের বিরিয়ানির একটা রেসিপি নিয়ে। আমি বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে নিয়েছি পোলাওয়ের চাল। চালটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর নিয়েছি মুরগির মাংস, নিয়েছি আলু আর পেঁয়াজ কুচি, নিয়েছি দুইটা ডিম, নিয়েছি এক কাপ দুধ আর কয়েক টুকরা লেবু, আর নিয়েছি বিরিয়ানির মশলা। এখন আমি একটা প্যানে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে বেরেস্তা বানিয়ে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুর টুকরোগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব। বিরিয়ানির মধ্যে এই আলু ভাজিগুলো খেতে মজা লাগে। আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আর একটা প্যানে আমি তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আর কেটে রাখা লেবুর টুকরোগুলো থেকে রস বের করে মাংসের উপর দিয়ে দিব। আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে মাংস থেকে আঁশটে গন্ধ থাকে না আর মাংসটা একটু সফট হয়। আমি এখানে সবগুলো লেবুর টুকরো থেকে রস বের করে নিয়েছি আর একটু নেড়ে ছেড়ে দিব। আমি মাংসটা একটু নেড়ে ছেড়ে দিব আর ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আবার একটু নেড়ে ছেড়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব দুধটা। আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম এক কাপ দুধ। দুধটাও আমি ভালোভাবে মিশিয়ে নিব, আর একটু নেড়ে ছেড়ে দিব আর অপেক্ষা করব একটু ভাজা হওয়া পর্যন্ত। যখন ভাজা হয়ে যাবে তখন শেষ মুহূর্তে আমি বিরিয়ানির মশলাটা দিব। বিরিয়ানির মশলাটা দেওয়া হয়ে গেলে আমি বেশিক্ষণ আর ভাজবো না, এতে করে মশলার ফ্লেভারটা কমে যাবে। তাই আমি অল্প একটু ভেজে নামিয়ে নিব, এক পাশে রেখে এরপর আমি আর একটা পাতিল বসিয়ে দিব। এখানে আমি মাংসটা ভেজে এক পাশে রেখে দিব। এখানে মাংসটা ভাজা হয়ে গেছে। এখন এক পাশে রেখে আর একটা প্যানে আমি তেল গরম করে নিব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করে নিচ্ছি। এখন আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিব, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে পোলাওটা ভালো ঝরঝরে হয়। এখানে চালগুলো ভেজে নিচ্ছি। চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি। চালগুলো ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব আর দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। সবগুলো একসাথে ভেজে এর মধ্যে আমি গরম পানিটা দিয়ে দিব। এখানে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে, এখন গরম পানিটা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একটু হাই হিটে রাখবো যাতে করে বলক উঠে আসে। আর বলক উঠে আসলে পানি যখন একটু শুকিয়ে যাবে তখন আমি চুলার আঁচটা আবার একটু কমিয়ে দেব। এখানে চুলোর আঁচটা কমিয়ে আমি ঢেকে দিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর ছোটো ছোটো করে আমি টুকরো করে নিচ্ছি। এখানে আমি দুটা ডিমই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর ওই দিকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিব আর পরিবেশনের জন্য থালায় বেড়ে নিব। আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার মজাদার স্বাদের বিরিয়ানি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।